আবার টিকিট কাউন্টার করা হয়েছে, তার আবার লাইন, কি গো কি কান্ড। স্বাগত, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমি অফিস থেকে ফিরে গেছি অনেকক্ষণ আগেই, এসে সন্ধে সন্ধে দিলাম, তারপরে পাভেলি জাস্ট ঢুকলো। তো এখন পাভেল আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হবো, কারণ আমি আর পাভেল আর পূজাদি অনুসূচিতা যাবে, অনুময়দাওরা যাবে কিনা ঠিক জানি না। তো আপাতত একটুখানি জানি যে পূজাদি অনুসূচিতাও যাবে। তো চলো রেডি হই। তো আমরা বেরাচ্ছি যে আমাদের বাড়ির সামনেই, মানে নতুন মন্দিরের পাশে, ওখানে হচ্ছে খাদ্য মেলা হচ্ছে, তো সেখানে যাব। তো চলো রেডি হই নি, তো রেডি হওয়ার পরে তারপরে দেখা হচ্ছে, চলো টাটা। আরে এত কাছে নিয়ে আসছে কেন, কি পুরো শাকচুন্নির মতন লাগছে, চলো চলো চলো। এই দেখো এই দেখো শাকচুন্নি, শাকচুন্নি লাগছে আমাকে, আমার মতন দুটো পাবে, পাবো না তো, পাবো না তো, ডাইরেক্ট শ্যামরা কাছ থেকে তুলে বিয়ে করেছি। আমরা কি খাবো বিয়ে খাদ্য মেলায়, দেখি খেতে পারি, খাদ্য মেলায় যাচ্ছি মানে খাবো, এটাই তো খুব এক্সপেক্টেড জিনিস না। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, খাবো। হ্যাঁ হ্যাঁ কেসি জিভ লপলপ আই, তো তার ঢং শেষ হলো না, আমি বাথরুমে গেলাম, অফিস থেকে এলাম, বাথরুমে গেলাম, আমি আবার রেডি হয়ে নিলাম। আমি কিন্তু জানতাম না যে কি জানতো না, আমি ওকে অফিস থেকে আসার সময় ফোন করে বলে দিয়েছিলাম যে ড্রেস চেঞ্জ করবে না, তা যাব, তো আগে এসে অনেক টাইম ও ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। তুমি কি আমাকে বলেছিলে যে আগে আমার ডাক্তারের কাছে, অবশ্যই তো তুমি তো আমায় বললে সকালবেলা শরীর খারাপ, বললাম আজকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বলেছিলাম তো প্রতিদিন আমার সাথে এরকম করে ঝগড়া করে, বেশ করে। আর আজকে টেডি দে, আমাকে একটা টেডিও দেয়নি, রোজ দিয়ে রোজ দেয়নি, চকলেট দিয়ে চলে গেল, চকলেট দেয়নি, আজকে টেডি দিয়ে চলে গেল, টেডিও দিল না। আমি কোথা থেকে এলাম বলো তো, আমি এলাম উলুবেরিয়া থেকে, ওখানে টেডির কোনো নামগন্ধ নেই। তো চলো আপাতত যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। এই দেখো দূরে দেখা যায় কারা দাঁড়িয়ে, শোনো আমি এতক্ষণ এটাই ভাবলাম যে আমরা যেখানে যাব ব্লগটা যে বানাবো, কথা বলবো যে কিছুই তো শোনা যাবে না। আমাদের কি মজা হচ্ছে, বাড়ির সামনে আলোর সামনে যাই, দূর আমরা যারা দেখছে তারা কিন্তু এসে টেস্ট করে যাও। হ্যাঁ আমার খুব মজা হচ্ছে, কি খাবো জানি না, সেটাই কি আছে সেটাও জানি না। হ্যাঁ তো সঞ্চুদা বললো, সঞ্চুদাও আসতে পারবে না, রাজীব দাও ফোন করেছিলাম, রাজীব দাও আসতে পারবে না, তো আমরা চারজনেই যাচ্ছি আপাতত। ওখানে অনেকে আছে, দেখা হবে, কে আছে মেলার মধ্যে, মেঘা ওরা আছে ওখানে, ওরা আচ্ছা তো আছে কিছু লোক, তো চলো যাই গিয়ে দেখি। হো কি সুন্দর লাইট দিয়েছে, এ তো পুরনো বাড়ির সামনে আর কি দেখাবো, এই দেখো চলো যাই আহারে খাদ্য মেলা। এখানে শুনেছি দাদা বৌদি স্টল দিয়েছে, যদিও খাবো না, সোদপুরে আমার বাড়ির সামনে দাদা বৌদি, সেখানে আসল জায়গা গিয়েই খাবো, অনেকবার খেয়েছি যদিও, কিন্তু বিরিয়ানি এসে খাবো, বিরিয়ানি খাবে এখানে এসে, আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক কি আছে। আরে গাড়ি আসছে, চলো চলো চলো, টিকিট কাউন্টার করা হয়েছে, তার আবার লাইন, কি গো কি কান্ড।
যা বললে কবিরাজি খাবে কবিরাজি সে চিকেন লেগ ফ্রাই খাবে এখন গানের অনুষ্ঠান হচ্ছে কিন্তু এমন দুর্ভাগ্য মেলা এসে কিছু বলতে পারছি না এই গানের জন্য এখানে শ্রোণা বেশ ভালো হচ্ছে বলতে যাও পাশে আমরা গাইতে হবে ঠিক আছে গাইবো একদম 100% আচ্ছা ওইদিকে বললে যে যেসব স্টলগুলো সব ফাঁকা রয়েছে ওইসব স্টলগুলোতে কালকে বিরিয়ানি কি দাদা বৌদি আরসেলান এইসব বসবে তাড়াতাড়ি বলো গান শুরু হয়ে যাবে হ্যাঁ অনেক কিছু আসবে কিন্তু দুর্ভাগ্যবশত কালকে আর পরশু দিন একদিন আসতে পারবো না হ্যাঁ যদি ফিরতে পারি এখানে আলু পটল কেনার মতন করে চিকেন কিনছে এবার শুরু আর ওই রকম আটার মতো মাঝে মাঝে দাঁড়িয়ে থাকছে চিকেনের স্টাফিংটা পেয়েছো ও বলো এতক্ষণ ধরে ধৈর্য ধরে যদি খারাপও করে তাহলেও ভালো বলতে হবে না বাড়ি এসে গেছি আমি ফ্রেশ হয়ে গেছি আজকে অনেক কিছু খেলাম কি কি যেন খেলাম আরে লাইট এত লাইট ধরাতে হবে না কি লাইট খেলাম মাথা যা খারাপ হয়ে গেছে বলো কি খেলে প্রথমে ওটা কি ছিল চিকেনে আরে একটা ছিল চিকেন লেগ ফ্রাই আর ছিল চিকেন পকোড়া টাইপের একটা কিছু ও মানে ওই লেগ ফ্রাই মানে ওই একটাই লেগ ছিল বাকি সব শেষ হয়ে গেছে চিকেন কাটলেটও সে এই চিকেন কবিরাজিও শেষ হয়ে গেছে চিকেন লেগ ফ্রাইও শেষ হয়ে গেছে তারপর আমি ওকে কতবার করে বললাম যে একটা জায়গায় চিকেন লালিপপ কি একটা মানে বেশ ফ্রাই মতন করছিল খুব টেস্টি লাগছিল আবার দিশা দিশা দেখো যে দিশা দিও বললো ওটা খাও ওটা খুব টেস্টি বললাম কতবার গেলো না স্টলটাতে যখন গেল তখন সব শেষ হয়ে গেল ও আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু কোন স্টলটা ওটা হয় না ওই যে সৈকত ক্যাটারার দিশাদি ওখান থেকে কিনেছে সৈকত ক্যাটারার আর আজকে মানে গেছি একের পর মানে এত পুরনো দিনের অনেক পুরনো দিনের লোকেদের সাথে স্বাভাবিক পাড়ার একটা মেলা তো সেখানে পাড়ার সব বন্ধুরাই যাবে মানে শুধু না না শুধু পাড়ার না স্কুলের কত বন্ধু বান্ধবদের সাথে আজকে দেখা হয়ে গেল হয় না সবাই সবার কাজে ব্যস্ত এখন আর হয় না এবারে দেখা হয়েছে আমি কথা বলতে আরম্ভ করেছি আর এই এই যে এই ম্যাডাম খুব মানে বোর হচ্ছিল অ্যাকচুয়ালি কারণ স্বাভাবিক বাকিরা সবাই ঘুরে বেড়াচ্ছে ও আমার জন্য ওয়েট করছে আমি এদের সাথে একটু কথা বলছি না এটা ওর আগে করে ও রাস্তায় বেরালে ওর সবার সাথে দেখা হয় সবার সাথে কথা বলতে দাঁড়িয়ে যায় এর জন্য অনুমতি দেয় মানে ওর বন্ধুরাও ওর উপর রেগে যায় যার জন্য আমি আর মিস্টার দুলাল সাহা আর ওঙ্কার গ্যালারি এরা হচ্ছে কি একটু ফেমাস ব্যক্তি যাকে এই সব এখন ভাগ পপুলার লোকজন ঠিক আছে পপুলার লোকজনদের এরকম একটুখানি ফ্যান ফলোয়ার্সদের সাথে একটু কথা বলেই যেতে হয়েছে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি ও এখন বলতে থাকবে হ্যাঁ তারপরে বলে এন্ড করবে হ্যাঁ গুড তো ব্যাপারটা কি বলবো হ্যাঁ যাই হোক আমি আজকে বাড়িতে সাথে কিছু খাইনি কারণ ওই টুক 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 করে একটু একটু অনেক কিছু না আরেকটা জিনিস খেয়েছি যেটা লাস্ট ভিডিও করলাম আইসক্রিম খেয়েছে
আইসক্রিম খেলাম। ও হ্যাঁ হ্যাঁ রাহু, ওটা অ্যাকচুয়ালি মেলা থেকে বেরিয়ে খেয়েছি তো তাই জন্য খেয়াল নেই। মাজাও কিনেছে কিন্তু মাজাটা এখন খাওয়া হয়নি। মাজাটা আবার রাস্তা দিয়ে খেয়েছো? এক্সট্রা সিপ নিয়েছে মাজাটা। হ্যাঁ একটু আবার লিফটে করে উঠতে উঠতে। যাই হোক, আমি ভিডিওটা এখন এন্ড করছি, আমার আর ভালো লাগছে না, আমার খুব ঘুম। আর একটা কি খেয়েছিলাম? ও একটা চিকেন পপ আপ খেয়েছি। হ্যাঁ চিকেন পপ আপ, সেটা তো ভিডিও তোমরা দেখতেই পেলে। যাই হোক চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি। অনেক 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 রাত হয়ে গেছে, অনেক ঘুম পেয়েছে, চোখ দুটো আমার বন্ধ হয়ে আসছে, খুব ঘুম পেয়েছে, এক্ষুনি ঘুমিয়ে পড়ো বলতে বলতে। যাই হোক তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, সাবস্ক্রাইব করা মাস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। হ্যাঁ একদম, চলো টাটা, গুড নাইট, আসি।